হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের আমার নতুন গার্ডেনের দেখাবো যে আমি যে 12 মাসের সজনে চাষ করেছি ওনাকে দেখতে চাইছিলেন যে দাদা, 2024-এ এসে আপনার গাছগুলো কেমন হয়েছে এমনি এবং গাছগুলোর কেমন ফলন এসছে। তো বন্ধুদেরকে আমি সেই গাছগুলো দেখানোর জন্য আজকের আমার গার্ডেনে চলে এসেছি। একটু অসুবিধা হবে, কেন আমি যেই সময় ভিডিও করছি এটা হচ্ছে প্রচণ্ড রৌদ্র, প্রায় 1টা বাজে। এই সময় ভিডিও করলে রৌদ্রুতে আর তেমনভাবে প্রকাশ হবে না, তবু যতটা পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখছেন পুরো এটা হচ্ছে আমার গার্ডেন, গার্ডেনগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এখন লম্বা হয়ে গেছে, কিন্তু আমি এখনও কাটিং করিনি একবারও। কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল হয়েছে, কিন্তু এই কাটিং না করার জন্য কিন্তু গাছগুলোকে হারভেস্ট করতে খুব সমস্যা হচ্ছে। তো আমি দেখছি যে এই ফলনটা নেওয়ার পরেই আমি হারভেস্ট করব। এই পুরো হচ্ছে আমার গার্ডেন, পুরো 1টা গাছ থেকে 1টা গাছের দূরত্ব প্রায় 6 ফুট করে রয়েছে। আর যদি আপনারা দেখে থাকবেন যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল কিন্তু চলে এসছে। একটা গাছ আপনাকে দিয়ে দেখাই, গাছগুলো ছোট ছোট গাছ কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু সজনে এই মুহূর্তে আছে। দেখুন, একটা সজনে আমি ডাল আপনাকে নিচু করে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, গাছে কিন্তু সজনে ধরে রয়েছে আর ওই ফুল, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ধরে রয়েছে। দেখুন, এই একটা সজনে ধরে রয়েছে, আর ছোট ছোট সজনেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হয়ে রয়েছে। আর অনেকে চারার জন্য রিকোয়ারমেন্ট করছিলেন, যাদের চারার প্রয়োজন আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে, কেননা চারা প্রায় থাকেই না, শেষ হয়ে যায়। তো যদি থাকে আপনাদেরকে অবশ্যই দেব। দেখেছেন, দেখুন এই ফুল, ফুল কুঁড়িতে ধরে আছে, দেখুন প্রচুর ফুল, একটুখানি গাছে কিন্তু প্রচণ্ড ফুল। গাছগুলোতে কিন্তু একটু পরিচর্যা যদি আপনি করেন এই প্রচুর ফলন আপনারা পেতে পারেন। আমি অল্প গাছ বলতে আমি হচ্ছে প্রায় আমার 200 খানা রয়েছে, গাছ রয়েছে। গতবারে আমি তেমন একটা ফসল আমি তুলতে পারিনি, কারণ আমি একটু যত্ন করিনি, অন্য কাজে ব্যস্ত। দেখুন, অনেকে বলছেন ফুল আসছে, ফল আসছে না, আমার দেখেছেন ফুল, গাছে ভর্তি ফুল। আর ফলন তো আপনাদেরকে দেখালাম, গাছেতে ফলন আছে, এই ফুলগুলো সবে নতুন ধরেছে, একটু জলের অভাব হয়েছে তাই গাছগুলো একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। গাছগুলোতে এমনি যত্ন করতে হবে, একটু জল দিতে হবে, একটু দেখতে পাচ্ছেন ফুল। আমাদের অনেক বন্ধু কমেন্টস করেন যে দাদা, আমি গাছ লাগিয়েছি কিন্তু ফুল আসছে কিন্তু ফলন আসছে না। বন্ধুরা, একটু আপনি যত্ন করুন, অবশ্যই আপনার ফুল ফুল এসছে, যেহেতু আপনার ফল অবশ্যই আসবে, এ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমার এই গার্ডেনটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার হচ্ছে কাকদ্বীপ, সাউথ চব্বিশ পরগনা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এসে আমাদের এই গার্ডেনটা দেখতে পারেন। আর আমরা যে অরিজিনাল যে সজনের ওডিসি 3 ইউজ করছি, এটা গভর্নমেন্টের থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। দেখুন, ওডিসি 3 লেখা আছে এইখানে, এটা কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট, আমরা চার্জ করেছি আমরা নামখানা ব্লকের মধ্যে। নামখানা ব্লক আমাদেরকে প্রচুরভাবে সহায়তা করেছেন বিভিন্নভাবে। আর আপনারা অবশ্যই জানাবেন এই গার্ডেনটা কেমন হয়েছে আর কী কী করলে কি ভালো হয়। আর আমরা এই মুহূর্তে কিন্তু চারা কুরিয়ার করছি না, অনেকে জানতে চাইছেন মেসেজে দেখতে পাচ্ছি যে আপনার দাদা কুরিয়ার করবেন চারা, কিন্তু দাদা আমরা কুরিয়ার করি না, কেন? কুরিয়ারতে এই সজনে গাছ এতই সূক্ষ্ম গাছ হয়, যেগুলোকে কুরিয়ার করলে কিন্তু কুরিয়ার আর পৌঁছয় না গাছগুলো, কেননা নষ্ট করে দেয় গাছগুলো, ফলে লসটা আপনাদের যেমন হবে আমাদেরও তেমনি হবে, কেননা আপনারা আমরা হচ্ছে আপনাকে সেই পরিষেবাটা দিতে পারলাম না, তার জন্য ওই জন্য আমরা কুরিয়ার করি না। যদি আপনাদের গাছ কারোর প্রয়োজন হয় আমাদের এখান থেকে এসে আপনাকে নিয়ে যেতে হবে। আর আমরা ভাবছি এই বছরের শেষের দিক থেকে যে আমরা দানা কুরিয়ার করব, তাতে আপনারা নিজেরাই লাগাতে পারবেন। দেখুন, এই একটা ছোটো গাছ, এটা কিন্তু এই বছরই 6 মাসের গাছ, দেখুন এতে এতে কেমন ফুল এসছে, দেখুন এটা 6 মাসের গাছ, কিন্তু এতে সজনে কিছু হারভেস্ট হয়েছিল, এটা তুলে নিয়েছি, এখন এই মুহূর্তে সজনে এই গাছটাতে কিছু নেই, প্রচুর ফুল এসছে। আপনারা লাগান, সজনে চাষ করুন, দেখবেন উপকার পাবেন। এই দেখুন একটা গাছ সজনে কেমন ধরে আছে, দেখেছেন? এক একটা সজনে প্রায় আপনি 2.5 হাত করে কিন্তু পাবেন, দেখুন পুরো সজনে। আর এইটা গাছ কালকে আমি হারভেস্ট করতে পারিনি, করার সময় নষ্ট হয়ে গেছে, এই সজনেগুলি কিন্তু সব
শুকিয়ে গেছে ফুলগুলো, আমারই একটু অন্যমনস্কতার জন্য গাছটাকে আমি নষ্ট করে ফেলেছি। তো দেখতে দেখুন আমার গার্ডেন কেমন লাগছে। আর আমি মাঝখানে কিন্তু এই গার্ডেনের মাঝখানে কিন্তু কিছু দো ফসলি গাছ চাষ করেছি, তাতে আমার অন্যান্য ফসলও চাষ হচ্ছে। মাঝে মাঝেতে বিট গাজর রয়েছে, এইভাবে আপনারাও কিন্তু চাষ করতে পারেন। আর সজনে গাছ কিন্তু বেশি দূর পর্যন্ত শিকড় যায় না, ফলে আপনাদের সুবিধাই হবে যে আপনি দো ফসলি হিসাবে চাষ করতে। পুরো গার্ডেনটা আমায় দেখুন, 200 গাছ কিন্তু আমার রয়েছে এই গার্ডেন পুরো গাছ। কিন্তু এটাকে কাটিং করা আমার একটু দরকার ছিল আগে বর্ষার সময়, কিন্তু আমি করিনি, তার জন্য গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই একটু হারভেস্ট করতে আমার একটু অসুবিধা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে যতটা সম্ভব চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ।